কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল সপ্তাহে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। অনেক প্রাণহানির পাশাপাশি ব্যাপক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়, যার পেছনে কলকাঠি নাড়ে একটি মহল যা আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। এদের একজন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ইতোমধ্যে ফাঁস হয়েছে তার বেশ কিছু পরিকল্পনার তথ্য। এবার জানা গেল আন্দোলন ইস্যুতে নাকি অর্থেরও লেনদেন করেছেন নূর। কে দিল তাকে এই অর্থ? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত ইফাত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঘটে যাওয়া সব ঘটনা এখন দেশ বিদেশে আলোচনার তুঙ্গে। আন্তর্জাতিক মহলেও চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকে বলছেন স্মরণকালে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব দেখল জাতি। একদিকে যেমন শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা নাড়া দিয়েছে, ঠিক তেমনই টার্গেট করে করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা নিয়েও হতবাক হয়েছেন সবাই। প্রশ্ন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন করা শিক্ষার্থীদের পক্ষে কি এসব ধ্বংসযজ্ঞ চালানো আদৌ সম্ভব? শিক্ষার্থীদের আন্দোলনের এক দফা এক দাবি, সরকারি চাকরিতে কোটা সংস্কার, তা আপিল বিভাগের আদেশে সফল হয়েছে। তবে মাঝখানে যারা প্রাণ হারিয়েছেন আর রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে তার দায় নেবে কে? আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা তাণ্ডব চালিয়েছেন তারা নাকি সরকার? এর মধ্যে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, সামনে আসতে শুরু করেছে ঘটনার পেছনের অনেক কারণও। গ্রেফতার হয়েছে হামলায় জড়িত অনেকেই, সামনে আসছে শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা তাণ্ডব চালিয়েছেন তাদের নামও। এদের মধ্যে একজন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সম্প্রতি জানা যায় আন্দোলনের নামে সরকার পতনের জন্যই নূরের সঙ্গে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজি সালম। ফাঁস হয় তাদের পরিকল্পনার তথ্য। এবার জানা গেল আন্দোলন ইস্যুতে নাকি অর্থেরও লেনদেন করেছেন নূর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মূলত কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর হক নূরকে এক নেতা 4 লাখ টাকা দিয়েছেন। সেই টাকা কাকে কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 27 জুলাই দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বলেন, নূরকে তারা রিমান্ডে নিয়েছিলেন, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছেন, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ডিবি প্রধান আরও বলেন, নূর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লাখ টাকা দিয়েছেন, তারা সেই নেতাকেও নিয়ে এসেছেন, তিনিও 4 লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। সে নেতা কী জন্য নূরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ 5 দিনের রিমান্ডে রয়েছেন, তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছেন তারা। এর আগে 26 জুলাই 5 দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরকে আদালতে হাজির করে পুলিশ, পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত 21 জুলাই তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।